গতকালকে 10:30টা থেকে আমরা নির্বাচন কমিশনে ছিলাম। নির্বাচন কমিশনারগণ যখন পাঁচজন একত্রে মিটিংয়ে যায়, তখন আমরা পাঁচজন কি পাঁচটা চিঠির বিষয় অবহিত করেছি যে আমরা এ পর্যন্ত নির্বাচন কমিশনের কার্যক্রম যেই ডকুমেন্টগুলো তারা চেয়েছে, মঞ্জুভাই যেটা বলেছেন, দফায় দফায় ভিজিট করেছে এবং ইচ্ছা মতো। আমি আপনাদের জ্ঞাতার্থে একটু বলে রাখতে চাই যে আমরা ভেবেছিলাম যে দু চারটা ত্রুটি ওরা বের করতে পারে, সে কারণে আমাদের 53টি জেলা কমিটি থাকলেও আমরা 28টি জেলা কমিটির তথ্য নির্বাচন কমিশনে দিয়েছি। আমাদের কমিটি আছে 53টি, তাদের রিকোয়ারমেন্ট অন থার্ড মানে 22। তাহলে দেখেন কমিটি আছে তার চেয়েও বেশি, দিয়েছেও বেশি। এবার আসেন উপজেলা রিকোয়ারমেন্টের ক্ষেত্রে, তাদের রিকোয়ারমেন্ট 100, আমরা দিয়েছি 111। যদি 10টাও বাদ দেয় 101টা থাকবে। আর আমাদের উপজেলা কমিটি আছে 218টার মতো। তাহলে তাদের যে রিকোয়ারমেন্ট তার চেয়ে ডাবলেও কিন্তু আমরা ছাড়িয়ে যাচ্ছি। এবং অন্যান্য দলেরও নিশ্চয়ই আমার ধারণা একই অবস্থা হবে যে তাদের রিকোয়ারমেন্টের তো সবাইই সাংগঠনিক রাজনৈতিক ভালো অবস্থান আছে। তো তাহলে কেন আমাদেরকে নিবন্ধন দেওয়া হলো না? অন্যদের খবর তারা তো কিছু বলেছে, আরও বলবে। আমি আপনাদেরকে দু তিনটি কারণ বলবো। প্রথমত, কিছু সাংবাদিক ভাইরা যদি ভুলভাবে কেউ পত্রিকায় লিখে থাকেন বা বুঝে থাকেন, তার উদ্দেশ্যে যে এটা হচ্ছে আমাদের যে পুনর্যাচাই কমিটি, যে নিবন্ধন সংক্রান্ত একজন উপসচিবের নেতৃত্বে তিনি চারজনের যে টিম, তারা বিভিন্ন রাজনৈতিক দলকে দ্বিতীয় দফায় ভিজিট, সেখানে কিন্তু তারা স্পষ্টভাবে এই তদন্ত রিপোর্টে না, এটা পাবলিক দেন না কখনো। জাস্ট এই সাংবাদিকরা দেখলে এখান থেকে দেখে নিতে পারবেন, আমরা সংগ্রহ করেছি কালকে যেহেতু সারাদিন নির্বাচন কমিশনে ছিলাম। এখানে একটা জিনিস বলা আছে যে বর্ণিত কাগজপত্র ও গঠনতন্ত্র পর্যালোচনায় উক্ত দলের আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়াকে অপসারণ করার প্রক্রিয়াটি নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক ছিল এবং 10 জুলাই 2023 এই তারিখে দলের জাতীয় কাউন্সিলে নির্বাচিত কেন্দ্রীয় নির্বাহী কমিটি কপি সংযুক্ত গঠনতান্ত্রিক ও কার্যকর মর্মে কমিটির নিকট প্রতীয়মান হয়। এখানে চারজনই স্বাক্ষর করেছে। তো এই যারা মিস মানে ইনফরমেশন দিচ্ছেন যে তাদের সমস্যার কারণে বোধহয় তাদের নিবন্ধন বাতিল হয়েছে বা হয় নাই, সেটা না। আমাদেরকে যে ল্যাকিংসটা তারা তাদের প্রতিবেদন উল্লেখ করেছে যে আমাদের নাকি 30টা উপজেলা কমিটি ঠিক নেই, যেটি আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি একেবারে বোগাস কথাবার্তা। এবং অন্যান্য দলেরও আপনারা একটু খোঁজ দেন কোন গ্রাউন্ডে আপনাদেরকে বাদ দিয়েছে, যদি আদালতে যান। আমার ধারণা এবং অন্যান্য কর্মকর্তাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, সরকারের কাছ থেকে তাদের কাছে নাকি নির্দেশনা ছিল যে কাউকে নিবন্ধন দেওয়া যাবে না, শুধু ওই দুইটা দলের সুপারিশ গভর্নমেন্টের বিভিন্ন এজেন্সি দিয়ে গেছে, নোট দিয়েছে। এবং মঞ্জুভাই যেটা বলেছে যথার্থ, আমরা তো মিটিংয়ের শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম, তারা ঢুকলো কিছুক্ষণের মধ্যে বের হয়ে আসলো। তো আমরা বলছি পানি খেতে বোধহয় বের হয়েছে। পরে আরেকজনকে জিজ্ঞেস করলাম কী খবর, আবার কি মিটিং শুরু হবে, বলছে শেষ, দুইটা দলকে নিবন্ধন দেওয়া চূড়ান্ত। এবং যেই দুইটা দল প্রথম আলো রেফারেন্সে দেখাইলো যে একজনের কার্যালয়ে লেখা আছে হেড অফিসে রাজনৈতিক আলাপ নিষিদ্ধ, তিনিও নিবন্ধন পেয়ে যান। তিনি নিবন্ধন পেয়েছেন কোন ক্রাইটেরিয়ায়, গুগলে সার্চ দেন, আপনারা ডকুমেন্ট পেয়ে যাবেন। কিছুদিন আগে থেকেই বিভিন্ন পত্রপত্রিকা টেলিভিশনে নিউজ আছে, ধর্মভিত্তিক দলকে কাছে টানতে চায় আওয়ামী লীগ। তো তাদের দেখাইতে হবে যে আওয়ামী লীগের বিরুদ্ধে তো ধরেন, যাই হোক আমি আর নাই বললাম, এমনিতে যদি ইসলাম বিদ্বেষী কিছু কর্মকাণ্ড পদক্ষেপের অভিযোগ আছে, আলেম ওলামাদের উপরে নির্যাতন নিপীড়ন এই যে চালাচ্ছে, ওইটা ঘোচানোর জন্য আওয়ামী লীগ কিছু ইসলামিক দলকে প্যাট্রোনাইজ করে কাছে টানতে চায়, বিশেষ করে নির্বাচন উপলক্ষে, যে কারণে ওই নাম দিয়ে কিছু লোককে ভিড়ানোর জন্য একটা দল তৈরি করার তাদের দরকার ছিল, নিবন্ধিত তৈরি করেছে। এবং আরেকটা দল ওই যে বিএনপি কাছাকাছি নাম, এর আগেও দিয়েছে আসল বিএনপি নামে ট্রাক নিয়ে কার্যালয় দখল করতে পাঠায়। তো এখন মঞ্জুভাইয়ের এই ইয়ের মধ্যে একটা কথা বলেছেন যে বিএনপি দু অংশের সাথে সংবাদ সম্মেলন করেছে। আমরা বিএনপিকে জানিয়েছি যে এখন নির্বাচন কমিশনের প্রতিবেদন এবং কিছু দুষ্কৃতিকারী গোয়েন্দা সংস্থার এজেন্টে যারা মূলত নির্বাচনের আগে বিভিন্ন দল ভাঙে, দল নিয়ে ষড়যন্ত্র করে, তাদেরকে যদি আমাদের রাজনৈতিক সতীর্থরা বন্ধুরা সাপোর্ট করে মূলধারার বাইরে, তাহলে সেটা সেই দলের প্রতি অন্যায় হয়, অবিচার হয়। আশা করি আমাদের কোনো বন্ধুরা সেটা করবে না। এবং বিএনপিকে আমরা আমাদের অবস্থান পরিষ্কার করে জানিয়েছি, যারা দুর্বৃত্তদের দুষ্কৃতিকারীদেরকে সাপোর্ট দেবে প্রয়োজনে, আমরাও তাদের সাথে আমরা যাব না।
কারণ আসল বিএনপি ট্রাক নিয়ে দখল করতে যায় কামরুল না যেন কোন ওই বস্তি থেকে লোকজন নিয়ে এসে, এখন সেটা যদি আপনাদের সাথে সংলাপ করতে আসে আপনারা কি জায়গা দিবেন বিএনপির নামে? তো এটাই আমি আপনাদেরকে অনুরোধ রাখবো। আর সাম্প্রতিক কিছু পরিস্থিতির কারণে ঠিক আমাদের তরুণ রাজনীতিবিদ হিসেবে এটা আমাদের প্রতি অনেকের প্রত্যাশিত ছিল না, কিন্তু এটাও আপনাদেরকে ইতিহাসের বাস্তবতা মনে রাখতে হবে যে ভাষা নিয়ে আওয়ামী লীগ করে একসময় বেরিয়ে যেতে বাধ্য হয়েছে। এই আওয়ামী লীগ তিন চার বার আপনার ভাঙনের মুখে পড়েছে, বিএনপি পড়েছে, সবচেয়ে পপুলার দল আজকে পাকিস্তানের ইমরান খানের দল ভেঙে তছনছ করে দিয়েছে, এবং এখন দেখেন আবার বলছে দল নাকি নিষিদ্ধ করবে, এই ষড়যন্ত্রগুলো হয়ে থাকে। তো আমাদের আজকের বিষয়ের আলোকে আমি যেটা বলবো যে এই দশটি দলকে না, শুধু আমার আহ্বান থাকবে সমস্ত অনিবন্ধিত রাজনৈতিক দলের প্রতি, যে অনিবন্ধিত দলগুলোর প্রতি তারা অবিচার করেছে, অন্যায় করেছে। আগামী 26শে মার্চ তারা এই দুটো দলের বিষয়ে গেজেট প্রকাশ করবে, এর আগে পত্রিকায় বিজ্ঞপ্তি, সরি 26শে জুলাই মানে এই আজকে পত্রিকায় প্রকাশ করবে। এর মধ্যে এই দলগুলো সম্পর্কে যদি কারো আপত্তি থাকে আপনারা নির্বাচন কমিশনের লিখিত জানাবেন। প্লাস হচ্ছে এই অনিবন্ধিত দলগুলোকে আমি অনুরোধ করব প্রত্যেকটি দল যার যার ব্যানারে সামর্থ্য নিয়ে 26শে জুলাইয়ের আগে অন্তত এই কমিশনের প্রতি ধিক্কার জানানোর জন্য, প্রতিবাদ জানানোর জন্য যে এই ধরনের জুলুম অন্যায় সিদ্ধান্ত আমরা আর কোনোভাবেই মেনে নেব না, একটা ঘেরাও কর্মসূচি দেওয়া দরকার। আপনারা যদি যার যার ব্যানার নিয়ে থাকেন তাহলে আমরা সবাই একত্রে যাব, যার যার ব্যানার নিয়ে থাকবেন, কে সামনে থাকবেন কে পেছনে থাকবেন এটা নিয়ে আপত্তি নেই, আমরা সবার পেছনে থাকব। কিন্তু আমাদের সমস্ত জনবল সারা দেশের আমাদের নেতাকর্মীদের আজকেই প্রস্তুতি আমরা নেওয়ার আহ্বান জানাবো। 26শে জুলাইয়ের আগেই নির্বাচন কমিশন আমরা ঘেরাও দেবো, সবাই মিলে যদি সম্ভব হয় তাহলে একত্রে দিব, নাহলে যার যার সুবিধাজনক সময়ে প্রত্যেক দল দেন। এই আহাম্মক কর্ম এই নির্বাচন কমিশন এবং এখানে যেটা বলা আছে এটা ঠিক, চাটুকার দলদাস যারা এই শেখ হাসিনার আমলেই পা চেটে গোলামি করে সচিব হয়েছে, আমলা হয়েছে, তাদেরকে পুরস্কৃত করেছে আবার আর একটা গোলামি করার জন্য। শেখ হাসিনা আজকে আওয়ামী লীগ আজকে এই বাংলাদেশকে তার দাসত্ব গোলামির বাংলাদেশ বানাতে চায়, কিন্তু আমরা আর সেটা হতে দিতে পারি না। সর্বশেষ একটা কথাই বলবো, কালকে আজকে এবি পার্টি, কালকে অমকে, পরশু জামাত, তরশু অমকে, সমস্ত বিরোধী দলকে আস্তে আস্তে সে কিন্তু তার খাঁচায় ঢুকাচ্ছে, সাইজ করতেছে, আবার ছেড়ে দিচ্ছে। সুতরাং এখন যদি এই দুর্বৃত্ত সরকারকে আমরা সাইজ না করতে পারি আমাদের কারণ স্থান নাই। গণ অধিকার পরিষদের আজকের এই সংবাদ সম্মেলনে যে দশটি দল আমন্ত্রিত এবং যে নেতারা কথা বলবেন, আপনাদেরকে গতকাল রাতে সংবাদ সম্মেলনে মানে SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে, আমাদের একটি আলাদা সংবাদ সম্মেলন কার্যালয় ছিল, আমি সেখানে কথা না বলে যেহেতু এখানে কথা বলবো সে কারণে আমি সেই সংবাদ সম্মেলনে আসলে থাকিনি। আমাদের সাধারণ সম্পাদক এবং নির্বাচন এই নিবন্ধন কমিটির সঙ্গে ইরশাদ সাহেব তারা আমাদের কার্যালয়ে ব্রিফ করেছেন, যদিও আমাদের কার্যালয়ে কিছু দুষ্কৃতিকারীরা বিদ্যুতের মিটার চুরি করে নিয়ে গেছে এবং লাইন বিচ্ছিন্ন করা একটু প্রবলেম হয়েছিল। তো আমি আপনাদেরকে বলবো এটাই সর্বশেষ বক্তব্য, ধন্যবাদ।